তার ছেলে মিন্টু সাহেব সবসময় তার নিজ নিজ করছে পরিচালনা করেন। মাজার সেক্রেটারি জয়নাল আবেদিন, সভাপতি এমদানুল বরুণ, পরিচালক জালু মিয়া, এটা এই মাজার খাদিম ফজলু মিয়া, এই পর্যায়ে গিয়ে গেছে মাজার সুন্দর তার নিজ নিজ করছে। সে এই মাজার সব করছে প্রতি বাৎসরিক মাঘ মাসের 17 তারিখ সে অনুষ্ঠান হয়, রাত্রে অনুষ্ঠান হয়, মাঘ মাস 17 রাত্রে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান সে নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে তাবরক এবং সব কিছু অনুষ্ঠান করে দেখে সে সুন্দর মানুষকে বিতরণ করে দিয়ে সুন্দরভাবে চলে যায়। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, কোনো জগদাদারি হয় না, কোনো কমিটির মাধ্যমে সব নিয়ন্ত্রণ হয়, কোনো সয় সমস্যা নাই, খুব ভালো সুন্দরভাবে চলছে। 56 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, কোনো অনুষ্ঠান সমস্যা নাই। প্রতি বছর 5-7 লাখ-6 লাখ টাকা তার খরচ হচ্ছে, সুন্দরভাবে সে দেখেছে অনুষ্ঠান করে প্রতি বছর চলেছে। আমাদের বাবুসার মাজারটা হয়েছে আজকে 6 বছর আর ইয়াটা 55 বছর জি। এর আগে এরা ওই মনে করেন যে মানে খাদিম ছিলেন, ওই সবসময় মনে করেন মাড়ির ইয়া ছিল, ওই সময় ইয়া ফাঁকা ছিল না, তখন ওনার একটু বলছে মাড়ির ওয়াল ছিল, মাড়ির ওয়াল ছিল, মাটিতে লেভাই করে রাখছে উর্ফে একটা শালু কাপড় টাকা ভর্তার মতন লাগছে, দুই ধারে দুইটা পাথর ছিল, পাথর ছিল। আবার পরিবার আমি খাতাম, আবার পরিবার এই গ্রামের থেকে ওই চাউল তুললা বা নিজে কিছু দিয়া একটা বাভিল করছে, সবসময় প্রতি বছর মাঘ মাসে বাভিল হয়েছে, মাঘ মাসে তো আমরা এটা এখনো ধরে রাখছি ইনশাআল্লাহ। 17ই মাঘ সবসময় ইয়া করে 30শে জানুয়ারি করে আসতে আসছি, মনে করেন আজকে প্রায় 20 বছর পাক্কা আগেই হইতো। এরপর ওনাকে হয়তো রাতে দে, ওনারে বলছে আমার আওলাদ আছে, তো আওলাদ আমি, আওলাদ তো আর কেউই নাই, ওই হিসাবে হয়তো আমি লাস্টে এটা করতে হয়েছে, হয়তো ওনার এটা ওনার ছেলে দিয়ে করাইছে। এই আমি তো আপনার দরবার হওয়ার পরে আসার পরে মনে করেন যে এই দুই দিনের যে মাহফিলটা হয় উরুষের, এই মাহফিলটা খাদেম দায়িত্ব তো আমার নিতে হয় আর কি, একটু আর কি যাওয়ার টাইমে আবার মুরব্বীরে দিয়ে যাই, বাস আবার আসলে অরিজিনাল খাদেম নাই, অরিজিনাল খাদেম হইস নাই। আপনাদের এই মাজারে কতটুকু জায়গা আছে? মোট আছে প্রায় 15 খানের মতো আছে, 15 খানের মতো আছে না? এবং এই সবখানি বাবুল স্যার নিজে আছে, সবখানি বাবুল স্যার মানে আমার নামে, ওনার ছেলের নামে, এই ছেলে আমি, আচ্ছা আচ্ছা, আমার নামে আছে। তা আপনারা সরকারের কোনো ধরনের সাহায্য ছাড়াই নিজ খরচে? হ্যাঁ, নিজ খরচেই চলতেছে। এবং প্রতি বছর কীরকম মানুষ হয় এখানে? মানুষ হয়, মানুষ এবারে তো মনে করেন প্রতি বছর তো মানুষ হয় প্রায়, এবার তো 1 লাখের কম হবে না, 1 লাখের কম হবে না, 1 লাখের কম হবে না। বহু দূর থেকে ছিলেন, বহু দূর দূর থেকে লোক আসে, সিলেট থেকে আসে, ওই শাস্তার থেকে আসে, আর আমরা বিশ্রামপুর থেকে আসে, বহু দূর থেকে কিছু মানুষ আসছিল ভৈরব থেকেও। ধন্যবাদ উপস্থাপক সাহেবকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনছেন শ্রোতা মণ্ডলী সবাইকে আমার পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন, বিশেষ করে আজকের এই আয়োজন পরিচালক সেক্রেটারি আমার ছোট ভাই আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী জালু মিয়া, খাদেম ফজলু মিয়া, বাবুলসার উত্তরাধিকারী আলহাজ সৈয়দ মিন্টু এবং ইরশাদ মিয়া, সারোয়ার হোসেন, জসিমউদ্দিন, হারুনুর রশিদ রানা, ডাক্তার আবুল কাশেম এবং যারা গান গেয়েছেন বাউল শফিক তালুকদার, বাউল শুকুর আলী, রুনা আক্তার, মাইনুল ইসলাম, আকি আক্তার, নাদি আক্তার মৌ সহ সকলকে আমার সংগঠন বাউল কামালতা স্মৃতি সংসদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণাল অভিনন্দন। বন্ধুরা, আমি আসলে গান নিয়ে গবেষণা করি এবং মাজারে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ডিজিটাল যুগ, কম্পিউটার টিপলে, ইন্টারনেট টিপলে সব কিছু দেখা যায়, কিন্তু আপনারা যদি বাবুল স্যার মাজার দেখতে চান গুগলে সার্চ করে পাবেন।
আমি বিভিন্ন মাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই গুগল, উইকিপিডিয়া এবং ইন্টারনেট চার্জ করলে যাতে এই মরমী সাধকদের অলিয়া উলিয়া পীর ফকিরদের সম্পর্কে জানা যায় তার ব্যবস্থা করা সংবাদপত্রের মাধ্যমে এবং ইন্টারনেট ফেসবুক গুগল ইউটিউবের মাধ্যমে। আপনারা কি বুঝতে পারছেন আমার উদ্দেশ্য? সেই উদ্দেশ্যে আসা এবং গান গাওয়া। তো যাই হোক, আমি সময় না নিয়ে আজকে যার স্মরণে এই অনুষ্ঠান বাবুল শাহ ফকির তার সম্পর্কে যদি দুটি কথা বলি, গানের সুরে বাবুল কামাল পাশার, তাহলে বলতেই হয় ইসলামপুরে আসেন শুয়ে বাবুল শাহ ফকির, আল্লাহর সামনে আসর দিতেন করাইতেন জিকির, নাছিল দুনিয়ার ফিকির, নাছিল দুনিয়ার ফিকির, আল হেলালে জানিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, যে বিসমিল্লাহর হয় না ওজন পৃথিবী দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। বিচ্ছেদি গান গাও, একটি পাঠিয়ালি গান গাওয়ার চেষ্টা করবো। শফিক ভাই আমাকে চালিয়ে নেবেন যেহেতু আপনি সিনিয়র বাউল শিল্পী। যৌবনের আমিও বাগি যৌবনের রে।